ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येभ्यः प्रतिम महिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानं मृतवरपु सीतयायो हि नामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं च गर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णास्मृतानिम् जय जय रामकृष्ण पंचकल्पो दुरु जय जय भगवान जगतेरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठिकां सवार चरणु मागे अधम श्री भगवान अशेष कृपा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये जे अध्याय थेके पाठ होच्छिल सेटिर नाम प्रभुर दर्शने दक्षिणेश्वरे केशवेर आगमन। এই অধ্যায়ের শুরুতে এত কিছু বলা আছে কেশব সম্পর্কে, কেশবের সত্যি সত্যি দক্ষিণেশ্বরে এসে সিঁড়ি দিয়ে ঢুকতে ঠাকুরের ঘরে ঢুকতে দুদিন লেগে গেল, মানে সে জুলাই মাস থেকে চেষ্টা চলেছে আমাদের, চেষ্টা চলতে চলতে অবশেষে নভেম্বর মাসে এসে কেশব সবে ঘরে ঢুকেছে। কেশবচন্দ্র সেনকে যখন তিনি দেখলেন প্রথমবার, যখন তিনি মথুরানাথের সঙ্গে গিয়ে দেখেছিলেন ব্রাহ্ম সমাজে, তিনি বলেছিলেন যে অনেকের ভেতরে একজনের ফাতনা নড়ছে, এটি হচ্ছে তার প্রথম কথা। ফিডব্যাক আসছে কমন হচ্ছে এই একজন মানুষ যার ফাতনা নড়ছে, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের অবজারভেশন। এবং তারপরে বেলঘরের বাগান বাড়িতে যখন তিনি আবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দ্বিতীয়বার দেখা হলো, সেখানে ঠাকুর তাকে বলেছিলেন যে ব্যাঙাচির ল্যাজ খসেছে। বাকি ব্রাহ্ম ভক্ত যারা দেখবেন কেশবচন্দ্র সেনের সঙ্গে সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে সঙ্গে এরকম মানুষজন অনেকে থাকে, মাঝে মাঝে বলেন কি বললেন মহারাজ, দারুণ বললেন, আমরা উল্টে যখন প্রতিপ্রশ্ন করি কি বললাম সেটা আর বলতে পারেন না। তো এরকম মানুষ অনেকে থাকেন যারা ভালো করে কিছুই শোনেন না, অনেকে থাকে, আমি নাম বলছি না, তাদের খুব বড় বড় ভিড়ে ভর্তি থাকে। আমি অনেককে জিজ্ঞেস করেছি কি বললেন, কি বললেন, হ্যাঁ দারুণ বললেন, দারুণ বললেনটা কি বললেন, সে দারুণটা আর বেরোতে থাকে না, সবাই দারুণই বললেন, কি দারুণ বললেন, কি দারুণ বললেন, এটা হচ্ছে আমাদের বেসিক সমস্যা। কিন্তু কেশবের সঙ্গে এরকম অনেক দারুণ বললেন এরকম স্তাবকরা ছিল, তাদেরকে তারা শ্রীরামকৃষ্ণের কথা শুনে হ্যাঁ করে হাসতে শুরু করলেন। কেশব কিন্তু সেটা বললেন না, বললেন এর কথার অর্থ আছে, ব্যাঙাচি ল্যাজ কষেছে এটার অর্থ আছে। তিনি অর্থ অনুধাবন করে শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন। কিন্তু অত বড় প্রতিষ্ঠিত ব্রাহ্ম নেতা, তা তো এই কালীবাড়ির দক্ষিণেশ্বরের পুরুতের প্রেমে পড়ার কথাই নয়, কোনোভাবেই পড়ার কথা নয়। তা সেই তাই তিনি করলেন কি, তার তিনজন সেবককে, তার তিনজন শিষ্যকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে একটু অ্যাসেসমেন্ট করে এসো। আমরা যখন এই রিলিফ টিলিফ করি, রিলিফের আগে কি আমরা অ্যাসেসমেন্ট করতে থাকি, কতটা গ্রামে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন পরিবার বেশি ক্ষতিগ্রস্ত, কাকে কাকে কাপড় দেওয়া হবে, কাকে কাকে চাল ডাল দেওয়া হবে, কোথায় বেশি জামা কাপড় দেওয়া হবে, কোথায় কম দেওয়া হবে, এগুলো আমরা অ্যাসেস করতে থাকি। ঠিক সেরকম কেশব অ্যাসেসমেন্ট করতে পাঠিয়ে দিলেন তার তিনজন শিষ্য, তারা তাজ্জব বনে গেল শ্রীরামকৃষ্ণকে দেখে। এক তো
তার সেই প্রেজেন্সটা যেটা আমরা বারবার বলি যে ঠাকুর তিনটি অলঙ্কার করে এসেছিলেন, একটা হচ্ছে নিরক্ষরতার অলঙ্কার, একটা দারিদ্রতার অলঙ্কার, একটা পরাধীনতার অলঙ্কার, এই তিনটি অলঙ্কার করে এসেছিলেন। লেখাপড়া জানতেন না, লেখাপড়া না জানে, লেখাপড়া জানা লোকেদেরই আমরা আজকাল পাত্তা দিই না, সেখানে লেখাপড়া যে জানে না তার যে কি দুর্গতি সে আমরা জানি। দুই হচ্ছে দারিদ্রতার অলঙ্কার, গরিব খুব গরিব, খুব বড় লোক বড়লোককে পাত্তা দেয় না, সেখানে বড় লোক গরিবকে তো পাত্তা দেয় না, এ তো একবারে হত দরিদ্র, একে কেউ পাত্তা দেয় না। আর তিন হচ্ছে এই দুটি কারণের জন্য তিনি পরাধীন, কারোর সেবাধীন, নিজের স্বাধীন কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। আমাদের আপনারা যদি পড়েন আমাদের ঠাকুরের যিনি চিকিৎসক ছিলেন মহেন্দ্রনাথ চক্রবর্তী, মহেন্দ্রলাল সরকার, তিনি ভেবেছিলেন প্রথমবার যখন শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন তখন তিনি মনে করেছিলেন এই বড় বড় বাবুদের এক একটা করে শখের জিনিস থাকে না, নায়ক থাকে, এ থাকে, তারপরে পার্ষদরা থাকে, সেরকম ইনিও আমাদের রানী রাসমণি জামাতা একটা পরমহংসকে পুষেছেন, সে পোষা পরমহংসকে নিয়ে এসছেন চিকিৎসার জন্য। এইরকম এক একজনে এক এক রকম অ্যাসেসমেন্ট করতেন। এরাও শ্রীরামকৃষ্ণ দেখে কিছুতেই বুঝতে পারেন না, তিনি কখনো মা কালীর নামে বিভোর হয়ে নাচছেন, কখনো তিনি হরি সংকীর্তন করছেন, কখনো তিনি শিবের ভাবে নাম করছেন, কখনো শিব মহিম্ন স্তোত্র করছেন, যখন করছেন তাতেই বিভোর হয়ে যাচ্ছেন, কখনো আবার কোনো ভাব নেই, একটা অদ্ভুত ভাব, একটা নিরাকারের সঙ্গে যেন মিলেমিশে তিনি একাকার হয়ে গেছেন, এরকম একটা ভাব। সব ঘোরাঘুরি করলেন, তার লেখাপড়াও জানে না, সবই বুঝছেন না, এরা কিছুতেই অ্যাসেস করতে পারেন এর স্ট্যান্ডার্ডটা কীরকম। অবশেষে অনেক কাণ্ড করে তারা স্ট্যান্ডার্ড করলেন যে এই যে কি সুন্দর লিখছেন, ভাগ্যবান কেশবের শিষ্য তিনজন প্রভুর বিবিধ ভাব করি দর্শন, পরস্পর বিচারিয়া করিলেন সার, প্রভু এক সাধু ভক্ত আশ্চর্য প্রকার, এক আশ্চর্য সাধু ভক্ত তিনি, যা অন্য কারোর সঙ্গে তুলনা চলে না। এটা তাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট। কিন্তু তার এই যে দিকভ্রান্তি হচ্ছে, বারবার তিনি কোনো একটা নির্দিষ্ট দিকে যেতে পারছেন না, এর জন্য তাদের মনে হতে থাকলো এহেন অবস্থা আশ্চর্য প্রকার কেন ঠিক নাই ভাবে, এহেন আশ্চর্য মাত্র গুরুর অভাবে, শুনে আসে হাসি তাই প্রভুদেবে কয়, শিষ্য উপদেষ্টা কেশবের শিষ্যত্রয়, আপনি আপনার দেখি সাধু ভক্তেরও আচার, ভালোভাবে উপদেশ করিলে শিকার, আচার্য শ্রীকৃষবের লৈন স্মরণ, নিশ্চয় চতুর্বর্গ ফল উপার্জন। আপনার এই যে এই দিশেহারা অবস্থা, সাধন ভজনে কোনো একটা জায়গায় কনসিস্টেন্সি থাকছে না, এটা আর অন্য কোনো কারণ আর অন্য কোনো কিছু নয়, আপনার গুরু নেই। আর এরকম কেশবের মতো এরকম উৎকৃষ্ট মানের গুরু থাকতে আপনি কেন এপাশ ওপাশ ধপাস করবেন, তার চেয়ে কেশবের শরণাগত হন, কেশবের কাছে মন্ত্র দীক্ষা নেন, আপনি ধর্মে আসুন, ব্রাহ্ম ধর্ম গ্রহণ করুন এবং কেশব নির্দিষ্ট পথে সাধন ভজন করুন। শ্রীরামকৃষ্ণকে তারা উপদেশ দিলেন যে আপনার সব ঠিকঠাক আছে, ভগবানের প্রতি ভালোবাসা আছে, সব ঠিক আছে। কিছুদিন আগে আগের দিন বলেছিলাম বোধ হয় এই একটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, সেখানে বলতে গেছিলাম, সেখানে একজন প্রায় অর্ধ উন্মাদ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মহিলার সঙ্গে দেখা হলো, তিনি অনেক কাণ্ড করে আমাকে বোঝাতে থাকলেন যে ইউ মাস্ট টেক ইনিশিয়েশন ফ্রম জয় পতাকা স্বামীজি, আর আমাকে ইন্সপায়ার করার জন্য 26খানা বই উপহার দিয়েছেন, গুটি 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 করে 26টা বই, যে কথা জয় পতাকা স্বামীজি ব্যাখ্যা করেছেন, তারপরে চকলেট কেক টেক অনেক কিছু খাওয়ালেন টাওয়ালেন, কিন্তু প্রতিবারের বলিতে একটাই কথা, ইউ মাস্ট নট ওয়েস্ট ইউর লাইফ ইন দিস ওয়ে, ইউ মাস্ট টেক ইনিশিয়েশন ফ্রম জয় পতাকা স্বামী অ্যান্ড জয়েন আওয়ার ইসকন। তাকে তো থামাতে হবে, শেষকালে বললুম যে এই জন্মটা শ্রীরামকৃষ্ণের পায়ে দেওয়া আছে, পরের জন্মে আমি জয় পতাকা স্বামী বদলে যে পতাকা থাকবে তার পতাকা ধরবো, এবারে ভূতেশানন্দজি পতাকা ধরেছি, এইভাবে চলতে থাকুক। শ্রীরামকৃষ্ণের জীবনে শ্রীরামকৃষ্ণ আমাদের মতো অতটা তো খারাপ ছিলেন না, তিনি মিষ্টি হেসে, তখন রোম্যান্টিক হাসছেন, হেসে হেসে একটি অদ্ভুত গান গাইলেন, যে গানটির কথা কতদিন বলে আমরা শেষ করেছিলাম, আমার কি ফলের অভাব, তোরা এলি একই ফল নিয়ে, পেয়েছি যে ফল জন্ম সকল, রাম কল্পতরু হৃদয় রোপিয়ে, শ্রীরাম কল্পতরু বৃক্ষ মূলে রই, যে ফল বাঞ্ছা করি সে ফল প্রাপ্ত হই, শুনে ফল ফলের কথা কই, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে।
তিনি লিখছেন এই অদ্ভুত গানটি তিনি ঠাকুর তাদের গেয়ে শোনাচ্ছেন। বলছেন, আমার কি ফলের অভাব, আমি এক কল্পতরু বৃক্ষ মূলে থাকি, যে ফল আমার প্রয়োজন আমার এই হিসাবে সে ফল পা চাওয়া মাত্র পাব। বলছেন একটা অদ্ভুত কথা, শ্রীরাম কল্পতরু, রাম সুপ্রিম লিস, চরম আনন্দ পাওয়া যায় যে ফল, সেই ফল উৎপাদন করে যে কল্পতরু বৃক্ষ, আমি সেই কল্পতরু বৃক্ষের তলায় থাকি, আমি তো সামান্য মানুষ নই, যে ফল খেলে এত আনন্দ হবে তারপর আর অন্য কোনো আনন্দ প্রয়োজন হয় না, আমি সেই কল্পতরু বৃক্ষের তলায় থাকি এবং চাইবা মাত্র সেই ফল প্রচুর প্রচুর পরিমাণে পাই। অতএব তোমরা যে ফল বলছো, এই যে বলছেন না শুনে ফলের কথা কই, ও ফল গ্রাহক নই, ধর্ম অর্থ কাম মোক্ষ যে চতুর্বর্গের কথা বলছেন, এ ফলের আমি গ্রাহক নই, আমার প্রয়োজন নেই, এই ফলের কোনো ইউটিলিটি আমার জীবনে নেই, আমাদের কোনো আমার প্রয়োজন নেই, অতএব আমার দরকার নেই, যাব তোদের প্রতিফল যে দিয়ে, তোরা যদি চাস তোদেরও দিয়ে যা, কিন্তু আমি আর এটার প্রয়োজন নেই। এরা হাঁ করে শুনে চলে গেল, বোকা তো। যেমন শ্রীরামকৃষ্ণকে অ্যাসেস করতে এসেছিল, তাদের ধারণা ছিল তারা খুব বিরাট মানুষ, তারা এই বুঝে গিয়ে শুধু একটা জিনিস করলেন, আমরা যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় রিপোর্টিং করার সময় নিজের ইনপুটগুলো এত বেশি দিয়ে ফেলি, মূল ঘটনাটা হাওয়া হয়ে যায়, আমাদের ইনপুটগুলো খুব প্রধান হয়ে যায়, তো সেইটা এরা করেনি, এরা গিয়ে বললেন যে শ্রীরামকৃষ্ণকে তারা অ্যাসেস করতে পারেননি এক কথা, আর তিনি বলেছেন, তিনি গানটা গিয়ে শুনিয়েছেন, কেশবচন্দ্র কিন্তু মদমাত্র, তিনি গান শোনা মাত্র শ্রীরামকৃষ্ণের যে মেসেজটা, তার প্রতি যে বার্তা তিনি দিয়েছিলেন সেটা তিনি বুঝে গেলেন, তিনি রওনা দিলেন সপার্শ্বত শ্রীরামকৃষ্ণের কাছে। আমরা এইখানে গিয়ে থেমেছিলাম, কেমন দুজনের যখন দেখা হয়েছিল কেমন লেগেছিল একে অপরকে। পুথিকার লিখছেন, ব্যাকুল পরাণ হইল দর্শনতরে, শিষ্য সহ আগমন দক্ষিণ শহরে, অতি পুলকিত চিত দেখি প্রভু দেবে, প্রভু তেমতি খুশি পাইয়া কেশবে। বলছেন তাকে দেখার জন্য মনের মধ্যে অদ্ভুত এক ব্যাকুলতা তৈরি হয়েছিল, আর এনারও শ্রীরামকৃষ্ণেরও, তাই তিনি সবাইকে নিয়ে ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে দেখে তার ভীষণ আনন্দ হলো, চিত্ত পুলকিত হলো তাকে দেখে, আর ঠাকুরও যেরকম সবাইকে দেখেই ভালো লাগতো সেরকম তাকে দেখেও তার ভীষণ ভালো লাগলো, যেন তিনি আশা করছিলেন কোনো একটা সময় কেশব এসে উপস্থিত হবেন। কেন এরকম? সাধারণত হয় কি, এই এত উচ্চ আধার তো সবসময় গুরু চান তার সেই বার্তা পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যেতে, সেই কারণে যে আধারের খুব শক্তিশালী আধার হয় তাকে সব শিক্ষা দিয়ে গুরুর খুব আনন্দ হয়, কারণ তিনি বুঝতে পারেন যে তার ভিতরে যে নিহিত শিক্ষা সেটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে এবং এ বিষয়ে কোনো সমস্যা বা কোনো রকম বাধা উপস্থিত হবে না, তাই যেন কেশবের আগমনে তিনি বিশেষ বিশেষভাবে পুলকিত। আমরা এইখানে গিয়ে থেমেছিলাম, এরপর থেকে আমরা বলা শুরু করব। নিরাকার সাকার ব্যতীত যাহার, সকলেতে প্রভু নিজে সর্বমূলাধার, সাকারের শ্রী সাকারের মধ্যে যত ভিন্ন ভিন্ন রূপ, সকলেই শ্রীপ্রভুর নিজের স্বরূপ, অকুল অপার যেন অসীম সাগরে, নানা দেশের নদী তাহে, নানান দেশের নদী তাহে এসে পড়ে, যে বা কেহ যেই রূপ যেই নাম লয়ে, ভজে পূজে সর্বেশ্বরে সরল হৃদয়ে, সকল আসিয়া পরে শ্রীপ্রভুর ঠাই, বিশ্বাধার বিশ্বগুরু জগৎ গোসাই। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ কেমন নিরাকারবাদী, তার কাছে এসে তার মনে হয়েছিল যে এমন মানে বেদান্তি, এমন নিরাকারী আর জগৎ সংসারে দুটি নেই, যে সাকার ভজনা করে তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণকে দেখে যে এমন সাকারবাদী আর জগৎ সংসারে কেউ নেই, কারণ সবটুকুর তিনি আধার, তিনি যেন সেই পাত্র যার থেকে সমস্ত কিছুর উৎসারিত হচ্ছে, ওই আমাদের তালার ট্যাঙ্ক রয়েছে, তালার ট্যাঙ্কে জল ভরা আছে আর তার নানা রকম ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, কোনোটা যাচ্ছে বরানগরে, কোনোটা যাচ্ছে আর একটু দূরে ডানলপে,
কোনোটা কলকাতার কলেজ স্ট্রিটে, কোনোটা আর একটু দূরে, নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সেই মূলটি এক জায়গায়। সব জায়গা থেকে কেউ স্নান করছে ফোয়ারায়, কেউ বা জলের বালতিতে ঢেলে, কেউ স্নান করছে পুরো বালতিটাকে তুলে উল্টে, কিন্তু সেই যে যে জিনিসটা, যে বস্তুটি দিয়ে তারা এই আনন্দ করছে, স্নান করছে, নিজেদেরকে পবিত্র করছে, তার ভাবনা, সেই মূল বস্তুটির আধার হলো এই তালাব ট্যাগ। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম, তাই বলছেন যে যেভাবে তুলনা করছেন সমুদ্রের সঙ্গে, নানান দেশের নদী, অসীম সাগরে নানান দেশের নদী এসে মিশছে, তারা মিশে গিয়ে তার সঙ্গে সত্তা হারিয়ে ফেলেছে, কিন্তু আসার সময় বিভিন্ন নদী সকলের একই ডেস্টিনেশন থাকে, তারা আলাদা আলাদা অস্তিত্ব বজায় রাখে নিজেদের, কিন্তু যখন সাগরে গিয়ে মিশে যায় তখন তাদের সমস্ত অস্তিত্ব হারিয়ে যায়। সাগরে যখন আমরা এই খানিকটা জল তুলি বলতে পারি কি, তার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি কি, এইটুকু জল, এই এক বোতল যে জল তুলেছি, এর খানিকটা গঙ্গা, খানিকটা যমুনা, খানিকটা সরস্বতী, খানিকটা নর্মদা, সবটাই আমরা বলি সেই সাগরের জল, তাই বলছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই প্রত্যেকটি ধারা যেন এমন এক অসীম সাগর, যার ভিতরে প্রত্যেকটি ধারা পৃথকভাবে বিদ্যমান, যে রূপে আমরা তাকে দেখতে চাই তিনি আমাদের কাছে সেই রকম। দুভাবে ভগবানকে দেখার কথা বলা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতায় বলছে, এক জায়গায় বলছেন যে সর্বলোক মহেশ্বরে, জগৎ সংসারে যা কিছু দেখছি সব কিছু যিনি অধিষ্ঠাতা, এক। আর দুই বলছেন সুরীর, এমন এক বন্ধু যার হাত ধরে আনন্দের দিনে নাচা যায়, দুঃখের দিনে যাকে ধরে জড়িয়ে ধরে কাঁদা যায়। এরকম নানা যে ভাব, যত রকম ভাবে আমরা শ্রীরামকৃষ্ণকে আস্বাদন করতে চাই সব রকম ভাবে আমরা তাকে আস্বাদন করতে পারি। তাই বলছেন যেবা কেহ যেই রূপে যেই নাম লয়ে, ভজে পূজে সর্বেশ্বরে সরল হৃদয়ে, সকল আসিয়া পরে শ্রীপ্রভুর ঠাই, বিশ্বাধার বিশ্বগুরু জগত গোসাই। যে যেভাবে নিজে সরল হৃদয় তাকে দেখেছে, সবাই আগতে তাঁরই ভজনা করছে। দেখবেন আমাদের এই দীক্ষা দেওয়ার সময় আমাদের গুরুর একটা ভারী সুন্দর কথা বলে দেন, আমাদের ভেতরে একটা কনফিউশন তৈরি হয় যে আমরা যে শ্রীরামকৃষ্ণকে ভজনা করব, তারপরে যখন অন্য কোনো মন্দিরে যাব তখন ভজনাটা আমাদের কীরকম হবে। খুব সুন্দর আমাদের দীক্ষাগুরুরা বলে দেন, মনে করবে যেন তোমার ইষ্টই ওই রূপ ধারণ করে এসেছেন, তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হয় না ওই দেবতার ভজনা ভজন পূজন। আমি বলেছিলাম বোধহয় আমাদের কাছে একজন পূজা করতেন, ভারী সুন্দর তিনি আমাকে বললেন, বললেন জানো তো জটাযুক্ত সমাযুক্তম সামনে অত বড় মূর্তি দেখছি, আমি কল্পনাও করছি যে তার সব মন্ত্রতন্ত্র বলছি, তার এই হাতগুলো এরকমভাবে ছড়ানো রয়েছে, চোখগুলো এরকম, মুখখানা এরকম, তার হাত এরকমভাবে, দশটা হাতে কী কী অস্ত্র, সব কল্পনা করছি, কিন্তু আমার বারবার মনে হচ্ছে সিংহের ওপর যেন শ্রীমা সারদা দেবী বসে আছেন, যখন সেই ইয়েগুলো নিবেদন করছি, সর্বভূতান্তর স্থায়ু সর্বভূতান্তর আত্মনি কল্পয়াম কবৈশাক্তম আসনম তৃণম, তোমাকে এই আসন আমি নিবেদন করেছি হে মা, তুমি গ্রহণ করো। মনে হচ্ছে যেন মা পার্বতী ওই আসনের ওপরই রেখেছেন, তাকে আবাহন করছি তুমি এসে বসো, মা যেন ওইখানে এসে, যেন শ্রীমা স্বয়ং এসে বসেছেন, আমি কিন্তু মা দুর্গা দেখতে পাইনি। এই যে অদ্ভুত একটা ব্যাপার, যেভাবেই তাকে ভজনা, যে নামে যে রূপেই তাকে ভজনা করি না কেন, সব গিয়ে তাঁর কাছে গিয়ে পৌঁছচ্ছে, এটা অনেক শেষের কথা, কিন্তু বোধটাকে আমাদের ভেতরে জাগিয়ে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ সকলকে গ্রহণ করছেন, কেউ তার কাউকে তিনি বর্জন করছেন না। পুথিকার দেখছেন, সর্বশক্তিমান প্রভু সকলের মূলে, যে চয় আশ্রয় পায় শ্রীচরণ তলে, প্রভুর নিকটে নাই কোনই বিচার, হিন্দু কি মুসলমান সব একাকার, যক যেমন মহান বৃক্ষ বনমধ্যগত, অগণ্য প্রশাখা শাখা চৌদিকে ব্যাপৃত, ফল ফুল পত্রে পরিপূর্ণ শোভমান, যেই পাখি এসে বসে সেই পায় স্থান, তিমতি আশ্রয় দাতা শ্রীপ্রভু আপনি, প্রসারিত কল্পতরু চরণ দুখানি, যে কোনো মানুষ আসে প্রভু সন্নিধানে, সে কেমন কি বা ভাব কি হেতু সেখানে। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের একটা স্পেশালিটি, যে যেভাবেই তাকে ডাকুক না কেন, যে কাজ করে থাকুক না কেন, সকলকে তিনি গ্রহণ করেছেন। ওই বলছেন যে ওই আগে আমরা পড়েছি একটা অধ্যায় যেখানে তার বিরোহীরা, বিদ্রোহীরা, তারাও শুধু শ্রীরামকৃষ্ণের কাছে যখন এসেছেন
তিনি গ্ল্যাডলি তাদের অ্যাকসেপ্ট করেছেন। গিরিশচন্দ্র ঘোষ এত বিরোধী ছিলেন, তাকেও তিনি অ্যাকসেপ্ট করেছেন। শ্রীরামকৃষ্ণের একটা স্পেশালিটি, যে ভাবনি আসো না কেন, শ্রীরামকৃষ্ণ সকলকে গ্রহণ করেছেন। এটা কিন্তু আমাদের গ্রহণ করার কথা, এই ভাবটা আমাদের গ্রহণ করার কথা। শত্রু মিত্রের সমভাব এইটা যেন থাকা দরকার, যে শত্রুর প্রতি একটা বিরুদ্ধ ভাব, মিত্রের প্রতি একটা প্রেমের ভাব, এটা কিন্তু খুব কাজের জিনিস নয়। তাহলে কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভাবানুরাগী হতে পারবো না। আপনাদের মনে আছে কিনা জানি না, শ্রী শ্রী মা যখন পুজোর কাপড়ের অর্ডার দিচ্ছেন, বাড়ির মেয়েরা ফাইন মিলের কাপড়ের অর্ডার দিয়েছেন, ব্রহ্মচারী, তিনি কিছুতেই কিনতে রাজি হচ্ছেন না। মা বলছেন ওই বিদেশি কাপড় কিনবেন না, তো বলছেন ওরাও তো আমার সন্তান। কতখানি উদারতা হৃদয়ের মধ্যে থাকলে তবে এটা হয়। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই উদার মূর্তি, যেভাবে আসুক না কেন, যেকোনভাবে আসুক না কেন, সবাইকে তিনি গ্রহণ করেছেন। তুলনা করছেন একটা বিরাট গাছের সঙ্গে, যে গাছে অনেক ডালপালা শাখা পাতা রয়েছে, সেই গাছে যে পাখি এসে বসেছে, সে কাকটোকরা এসে বসলে তিনি গাছ জানেন যে খানিক বাদে চোঁচ দিয়ে ঠুকে 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 আমার পেট ফাঁকা করে সেখানে গর্ত করবে, তথাপি তিনি তাকে স্থান দিয়েছেন, বসা মাত্র এরকম ঝাঁপিয়ে ঝুঁকিয়ে ফেলেননি। আবার যে এসে ওখানে এমনি খানিকক্ষণের জন্য বসেছে তাও এসেছে, যে এসে নোংরা করে দিয়ে গেছে তাকেও বসতে দিয়েছেন, কাউকে ফিরিয়ে দেননি। এটা একটা খুব বড় আশ্বাসের জিনিস। অনেক সময় আমরা ফিরিয়ে দিই, সাধারণ মানুষ, আমরা মানুষের সঙ্গে মানুষের মিশি আমরা শুধুমাত্র স্বার্থের তুলনায়। যখন সেই স্বার্থটা শেষ হয়ে যায় তখন আমরা ছুঁড়ে একবারে ডাস্টবিনের মতো ফেলে দিই। কিন্তু ভগবানের এইটা স্পেশালিটি, তিনি কাউকে ফেলে দেন না। ওই যে যার কেহ নাই তুমি আছো তার, একই সব মিছে কথা ভাবিতে যে ব্যথা, বড় বাজে প্রভু মরমে কেন বঞ্চিত হব চরণ। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণ। আমি জানি যা কোথাও যদি আশ্রয় না থাকে যেন সেই ভগবানের আশ্রয়টা যেন থাকে। মা যেন আরও প্রমিনেন্ট করে বলছেন, যখন জীবনে দুঃখ আসবে, ব্যথা আসবে, আঘাত আসবে, যখন কেউ থাকবে না, সবসময় জানবে তোমার একজন মা আছেন, কত বড় আশ্বাসের কথা। ভগবানের এই প্রকাশটা খুব ইম্পর্টেন্ট। ভগবান আমাদের কাছে নিজেদের খুব সহজলভ্য করে দিয়েছেন, আমরা খুব সহজে ভগবানকে ধরতে পারছি। কিন্তু এই সহজলভ্য বলেই যে সবসময় ওই ঘর কাপড় কি ডাল বরাবর, ওই রকম ভাবটা যেন আমাদের মধ্যে না থাকে। পুঁথিকার লিখছেন, কেমন গঠন হবে কি বা প্রয়োজন, সব তত্ত্ব দেখা মাত্র হয় নিরূপণ, দয়াগার অহেতু কৃপা সিন্ধু প্রভু, এত কৃপা কোন যুগে নাহি শুনি কবু, ভজন পূজন কিছু নহে দরকার, করিলে প্রভুরে একমাত্র নমস্কার, কিনিলে অমূল্য নিধি না যায় বর্ণন, জোরে যায় ছিড়ে যায় ভবের বন্ধন, চরণে শরণ লয়ে চরণ যে পরে, গরম না গরি প্রভু নাহি দেন ছেড়ে, বিশ্ব কারিগর প্রভু কি করেন হাতে, তুচ্ছ আমি পরিচয় না পারি দিতে, কি করিলা প্রভু দেব কেশবে লইয়া, শনিগুরু দেব শনিগুরু দেখো মন নয়ন মুদিয়া। বলছেন ভগবান খুব সহজলভ্য, মানে চাওয়া মাত্র তিনি আশ্রয় দেন, চাওয়া মাত্র তিনি আপনাকে থাকতে দেন। শুধু তাই নয়, একবারে ঠুকে 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 আপনাকে একটা নিখুঁত করে দেন। আপনি দেখুন এর এতগুলি গুরু এসেছেন, প্রত্যেককে একদম গুরুরা তাকে পথ দেখানোর জন্য এসেছেন, গুরুদের কাছে তিনি দীক্ষা নিয়েছেন, গুরুদের কাছে থেকে তিনি সাধন ভজন করবেন, এরকমই ঠিক ছিল। কিন্তু যে এসেছে তার কাছে তাকে তিনি একদম নিখুঁত করে দিয়েছেন, পারফেক্ট করে দিয়েছেন। প্রতিকার বলছেন যে চরণে শরণে লয়ে চরণে শরণ লয়ে চরণে যে পরে, গরণ না করি প্রভু নাহি দেন ছেড়ে, তাকে একবারে সেই ভালো করে নতুন করে না গড়ে তার পারফেকশন না এনে তিনি কখনো তাকে ছাড়েন না। নিজেদের খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন যে ঠাকুরের কাছে আসার আগে আপনাদের মনোগত বৃত্তি কেমন ছিল আর এখন আপনার মনোগত বৃত্তি কেমন। রমানাথানন্দ একটা ভারী সুন্দর কথা আছে যে আধ্যাত্মিকতা বলতে আমরা কি বুঝি, সেখানে উনি বলছেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি, তুমি কি আধ্যাত্মিকভাবে এগিয়ে চলেছ, ক্যান ইউ ফিল ফর আদার্স, অন্যের জন্য অনুভব করতে পারো কিনা। দেখবেন এটা হচ্ছে আধ্যাত্মিকতার প্রথম লক্ষণ। আপনি হয়তো তার জন্য কিছু করতে পারছেন না, কিন্তু তার বেদনাও আপনার হৃদয়কে স্পর্শ করে যায়,
তার কষ্ট আপনার হৃদয়কে স্পর্শ করে যায়, তার আনন্দেও আপনি আনন্দিত হন, আপনার ভিতরে সামান্যতম ঈর্ষা বোধটুকুও জাগে না। ভগবান আমাদের ছেঁটে কেটে একদম পালিশ টালিশ করে, আমাদের তো নতুন কিছু করা যায় না, পালিশ করে জপজপ করে প্রেজেন্টেবল করে দেন। এইটা আমরা গরম গরমটা আমাদের নিজের নিয়ে চলে আসে, অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে দেন, তারপরে নাক মুখ যদি একটু কাটা মেকা থাকে সেটাকে সোজা সাপটা করে দেন, মানে আমাদের ভেতরের চরিত্রের নাক মুখ যেগুলো থাকে, প্রভু আমাদের একদম পারফেকশনের দিকে নিয়ে যান। যে চায় তাকেই তিনি ধরেছেন, কিন্তু যাকে তিনি ধরবেন তাকে তিনি সোজা না করে ছাড়বেন না, এটা কিন্তু কথা। বলছেন, বিশ্ব কারিগর প্রভু কি করণ হাতে, তুচ্ছ আমি পরিচয় না পারি নদীতে, কি করিলা প্রভু দেব কেশবে লইয়া, শরী গুরু দেখো মন নয়নে মুদিয়া। ঠাকুর কিরম ভাবে করেন সেটা আমি তোমায় বলতে পারি না, কারণ নিজের গল্প তিনি বলবেন কি করেছিলেন। একটা গ্রামে অজ পাড়া গা, আপনি ওরা যদি কখনো গিয়ে দেখেন ময়নাপুর গ্রামে আমাদের অক্ষয় কুমার সেনের বাড়ি, সে একবারে ধরে একটি ছোট্ট ঘর আর একখানা বড় জানালা, সেই জানলা দিয়ে তিনি আকাশ দেখতেন এবং আর বাইরের জগৎটিকে দেখতেন, আর একটা পাথরের টেবিলে বসে তিনি এই লিখেছেন। লেখাপড়া এত কম আমরা বলেছি যে বাচ্চা ছেলেদের এই আমাদের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছেলেদের অ আ ক খ শেখাতে, তাকে দিয়ে এই প্রভু এই 600 পাতার এই গ্রন্থটি লিখিয়ে ফেলেছেন। এবং যত আমরা এগিয়েছি গ্রন্থের যত ভেতরের দিকে যাব, তত দেখেছি তার কাব্যভাবের বিকাশ হচ্ছে। এবারে চোখের সামনে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন তিনি মাত্র 1 বছর 8 মাস, কথা বলেছেন মাত্র 2 বার, তার ইফেক্টটা এটা অসাধারণ। শ্রীরামকৃষ্ণ আপনাদের দীক্ষার সময় সকলকে তিনি স্পর্শ করেছেন, ওই গুরু যে মাথায় হাত দিয়ে যে একটা জিনিস পবিত্র বস্তু স্পর্শ করে থাকেন, অতএব আপনাদের প্রত্যেককে শ্রীরামকৃষ্ণ স্পর্শ করেছেন। নিশ্চিত 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 থাকবেন, যদি নিজের মত পথের প্রতি যদি আমাদের ঐকান্তিকতা থাকে তাহলে আমাদের আত্মপাদ্য আমূল পরিবর্তন হবে, না হয়ে যায় না। এখন আমরা দেখব কেশবকে তিনি কীরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, সেই গল্পটা আমরা শুনব। পুত্রিকার লিখছেন, কেশবে কহিলা প্রভু দেখা মাত্র তারে, প্রফুল্ল মুখরা বিন্দে হাসি নাহি ধরে, খুশি আজ শ্যামা বড় তোমার উপর, যাও গিয়ে শ্রীমন্দিরে মায়ে কর গর, যখন সে ভাগ্যবান প্রভু দেখিবারে আসিতেন ভক্তি, যখন যে ভাগ্যবান প্রভু দেখিবারে আসিতেন ভক্তি সহ দক্ষিণ শহরে, প্রায় অধিকাংশে বলিতেন ভগবান শ্রীমন্দিরে কর অগ্রে মায়ের প্রণাম, যেই আজ্ঞা শ্রীকেশবে মঙ্গল লক্ষণ, ভক্তি ভরে বন্দিবারে মায়ের চরণ, শুনিয়া কেশব কন অতি ধীরে ধীরে মন প্রাণ সমর্পণ করেছি পিতারে, ভাব বুঝি প্রভু দেব করিলা উত্তর, কহ কার খেয়ে মাই পুষ্ট কলে বর, যদি মাতৃপয় ধরে হেন কান্তি কায়, বল তবে কেন নাহি মানিবে শ্যামায়, মা ধরিয়া বাপে চিনে জগ জনে জানা, বুদ্ধিমান তুমি তবু কি হেতু বুঝো না, কেশব প্রভুরে কোন কহে ভক্তি ভরে, কেবা মাতা আপনার মাত বলেন কারে, কিরূপ আকার তার কিরূপ গঠন বলুন বিশেষ করি কিছু বিবরণ। প্রথম শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবে প্রথম দেখা হচ্ছে, কি অপূর্ব বর্ণনা। বলছেন কেশবে কহিলা প্রভু দেখা মাত্র তরে, প্রফুল্ল মুখরা বিন্দে হাসি নাহি ধরে, শ্রীরামকৃষ্ণ যখন তাকে দেখলেন ঠাকুরের মুখে যেন হাসি ফেটে পড়ছে, বলছেন হাসি যেন ধরছে না, এত কেশবকে দেখে তিনি আনন্দিত। তিনি তার বললেন যে মা আজকে তোমার প্রতি বড় খুশি আছেন, যাও যাও মন্দিরে গিয়ে শ্যামা মাকে গিয়ে প্রণাম করে আসো। ঠাকুর বলছেন যে প্রতিকার বলছেন যে যখনই কেউ ঠাকুরের কাছে আসতেন ঠাকুর আগে তাকে বলতেন তাকে প্রণাম করার আগে মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে আসতেন। আমাদের পুরোনো দিনের ট্রেডিশন ছিল, আমাদের এখনো আছে এটা, মঠ মিশনে এখনো চল আছে, আমরা আগে কেউ প্রণাম করতে এলে বল জিজ্ঞেস করে নিই, খোঁজ করে নিই যে ঠাকুরকে প্রণাম করেছে কিনা। আমরা একজন প্রবীণ সন্ন্যাসীর কাছে যেতাম, স্বামী কাশী সারানন্দজি, তাকে একদিন গিয়ে বলেছিলাম আপনি যখন সবসময় আপনাকে প্রণাম করতে এলি ঠাকুরকে প্রণাম করতে বলেন কেন, বলে এই তো ঠাকুরের ছবি রয়েছে আমরা এরকম করে প্রণাম করে নিব। তো উনি বলতেন যে ঠাকুর হলেন বাড়ির মালিক, এসে আগে প্রথম মালিকের সঙ্গে দেখা করতে হয়, নিজেদের দেখিয়ে বলতেন আমরা হলাম চাকর বাকর, তারপরে চাকর বাকরের সঙ্গে দেখা করলে হয়। তো উনি এরকম হাত জোর করে, আমরা যদি জানলা ইয়েতে দাঁড়িয়ে যদি হাত জোর করে প্রণাম করতাম এটা হবে না,
মানে তোমার হবে কিন্তু আমার অতটা হয়নি, তো তাই আমি হওয়াটা বুঝতে পারছি না। আমাদের মন্দিরেই যেতে হতো, আত্মস্থানন্দজি ভূতেশানন্দিতে দেখেছি, একটা কথাই প্রথমেই এসে জিজ্ঞেস করতেন, ঠাকুরকে প্রণাম করেছো প্রসাদ পেয়ে যাবে, তো এই কথাগুলি তাকে আগে জিজ্ঞাসা করতেন। ঠাকুরও তেমনি জিজ্ঞেস করছেন, যাও কি মাকে গিয়ে আগে প্রণাম করে এসো। ইনি আস্তে আস্তে ধীরে ধীরে বলছে, মন প্রাণ সব বাবায় সমর্পণ করেছি, মাকে তাই আর প্রণাম করবার ইচ্ছা হচ্ছে না। বলছেন, বাহ তুমি তো ভারী ছেলে, মা জন্ম দিল, মা খাইয়ে দাইয়ে স্তন্যদান করে তোমাকে এখন হৃষ্টপুষ্ট করলো, আর এখন তুমি মাকে ছেড়ে বাবাকে ধরেছো, তুমি তো ধন্য ছেলে। কি সুন্দর বলছে, ভাব বুঝি প্রভু দেবে করিলা উত্তর, ককার খেয়ে মাই পুষ্ট কলেবর, যদি মাতৃ পয় ধরে হেন কান্তি কায় বলে তবে কেন নাহি মানিবে সে মা। যদি মায়ের স্তন্যপান করে মায়ের মাতৃ দুগ্ধ পান করে তোমার এরকম গাঁট্টা গোট্টা চেহারা হয়েছে, আর তুমি এরকম এখন তুমি বলছো যে না মাকে মানি না, মাকে এখন বাবাকে মন প্রাণ সমর্পণ করে দিয়েছেন। তারপরের কথাটা আরো ভয়ানক বলছেন, মা ধরিয়া বাপে চিনে জগজনে জানা, বুদ্ধিমান তুমি তবু কিহেতু বুঝো না। মা দেখিয়ে দেন, মায়ের কোলে যখন আমরা থাকি মা দেখিয়ে দেন, এই বাবা বলো বাবা বাবা, বাবাকে চেনান মা। বলছেন, বাবা তো মা তোমাকে বাবা চেনালেন, আর যে মা তোমাকে বাবা চেনালেন এখন তুমি তাকে বাবা দেখাচ্ছ। বলছো মা তোমাকে চিনি না, তোমার মতো এরকম বুদ্ধিমান তো দেখি না। দুজনের মধ্যে অদ্ভুত একটা প্রীতির সম্পর্ক চলছেন। বলছেন, কেশব প্রভুরে পুনঃ কহে ভক্তি ভরে, কেবা মাতা আপনার মা বলেন কারে, কিরূপ আকার তার কিরূপ গঠন বলুন বিশেষ করে কিছু বিবরণ। এটা খুব সিরিয়াস লোক, শ্রীরামকৃষ্ণের কথার গভীরতা বুঝতে পারছেন। বলছেন, হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু আপনি মা যাকে বলেন, আপনারা যাকে মা বলেন, তিনি কেমন একটু ভালো করে বুঝুন, বুঝিয়ে দিন আমাকে, আমি তো বুঝতে চাই মাকে। তখন ঠাকুর উত্তর যা দিচ্ছেন, পুঁথিকার লিখছেন, পাত্র বুঝি শ্রীকেশবে প্রভুর উত্তর, বিলাতে গিয়াছ তুমি দেখেছ সাগর, অনন্ত আকাশ যদি দেখেছ নয়নে, তবে মোর মা কেমন জিজ্ঞাসিছ কেনে, ব্রহ্মাণ্ড উদরা মাতা জগত জননী, ব্রহ্মময়ী শক্তি সিদ্ধি শান্তি স্বরূপিণী, নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম ইন্দ্রিয়ের পার, বিকার বিহীন যেন তেন নিরাকার, তাহার উদ্ভব শক্তি শক্তি প্রাণরূপ, শক্তি আপনি সেই ব্রহ্মের স্বরূপ, ব্রহ্ম যিনি ঠিক তিনি স্থির বিন্দু প্রায়, তরঙ্গ স্বরূপ শক্তি খেলিছ তাহার, শক্তিতে জগৎ সৃষ্টি শক্তি সর্ববল, শক্তি কেবল মাত্র স্থিতির সম্বল, শক্তি আছে তাই আছি শক্তির ধার, শক্তি ধারণা সেই শক্তি বলে করি সাধন ভজনা, যে শক্তিতে লীলা কার্যে তার শক্তি গায়, শক্তিহীনে সৃষ্টি শূন্য ব্রহ্ম নাহি পাই, শক্তি কেবল বল ব্রহ্ম দর্শনে, প্রতিবিম্বে বস্তু কণ যেমন দর্পণে, দর্পণ স্বরূপা শক্তি সহায় না হলে, ব্রহ্মতত্ত্ব ব্রহ্ম জ্ঞান কখনো না মিলে, বিরাট মূরতি খানি চৌদ্দ পোয়া নয়, সীমাবদ্ধ করা বুদ্ধি ভ্রান্তির আলয়। ঠাকুর বললেন, তুমি তো বিলাত গিয়েছো, জাহাজে করে গেছো, সেই বিরাট আকাশ অনন্ত আকাশকে দেখেছো, তবু সেই অনন্তময়ী মাকে তুমি বুঝতে পারছো না, তুমি চিনতে পারছো না, তিনি সবটুকু জুড়ে তার ভেতরে আমরা বাস করছি, আমরা ওই নমাস দশ দিন ওই একটা ছোট্ট একটা বলয়ের ভেতরের মধ্যে থাকি না, পুরোটাই মাতৃগর্ভ, আমরা সবাই সেই মায়ের গর্ভের ভেতরে আছি, যে শ্বাস নিচ্ছি সে শ্বাস বায়ু সেটা আর কি বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার গানে আছে, এই যে বাতাস আমরা যে কোনো গরমে ঘেমে যাই, তাহলে যিনি যে হাওয়াটা যেটা অনুভব করি তিনি মা। বলছেন, মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায় যেত অন্ন বিনা হাহাকার, যা কিছু দেখছি যে প্রাণ যা কিছু চলছে সমস্ত কিছু মায়ের মায়ের ভেতরেই অবস্থান করছি, মা মা রূপকে মা ভাবকে বায়ুরূপে মাকে আমি আমার ভেতরে গ্রহণ করছি, বায়ুরূপে মাকে আমার ভেতরের বাইরে নিয়ে যাচ্ছি, মায়ের ভেতরে বিচরণ করছি, খাদ্যবস্তু যা পাচ্ছি সব মা, জগৎ সংসারে যা কিছু দেখছি মা। বলছেন, এমনকি মা হলেন খানিকটা দর্পণ স্বরূপা, আমি আমার আত্মস্বরূপ বুঝতে পারি যে মনের যে দর্পণে সেই দর্পণ হলেন মা। বলছেন, যেমন আয়না না থাকলে চুল আঁচড়ানোর সময় আমার খুব অসুবিধা হবে, সীতাটা সোজা হলো কি বাঁকা হলো, আমার চুলের কাটটা ঠিক আমির কানের মতো উঠছে নামলো কিনা আমরা বুঝতে পারবো না,
ঠিক সেই রকম তিনি হলেন দর্পণ স্বরূপ, আমার হৃদয়ে আছেন, তাই তো আমি আমার আত্মস্বরূপ বুঝতে পারছি। তিনি সেই শক্তি যাকে ঘিরে আমার সমস্ত কাজ চলছে। তাই বলছেন, যে শক্তিতে লীলাকার্য তারই শক্তি গাই, শক্তিহীনে সৃষ্টি শূন্য ব্রহ্মণাহি পায়। বলছেন এই যে যা কিছু তাঁর যে লীলা গান গাইছে, আমি বলছি সেই শক্তি সব কিছুর মূল। এই যে শক্তি, যে শক্তিতে এই কথাগুলো বলছেন তিনি হলেন স্বয়ং মা। এই দেখুন প্রশ্ন ইনি করেছিলেন, ইনি ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণের সংকীর্ণ দৃষ্টি, তিনি একটা বিশেষ মূর্তিকে মা বলছেন, কিন্তু এনার মায়ের আইডিয়াটা কিন্তু অনেক বড়। এই জগৎ চরাচর সমস্ত জুড়ে মা রয়েছেন, এইটা তিনি বোঝাতে চাইছেন। তাই তিনি বলছেন, দর্পণ স্বরূপা শক্তি সহায় না হলে ব্রহ্মতত্ত্ব ব্রহ্মজ্ঞান কখনো না মিলে, বিরাট মূরতিখানি চোদ্দ পোয়া নয় সীমাবদ্ধ করা বুদ্ধির ভ্রান্তির আলায়। আমরা সেই যে অনন্তকে একটা ছোট্ট মূর্তির ভেতরে করবার চেষ্টা করছি, বলছি ওই মূর্তিটি মা, ও মা ওটি ছাড়া আর কিছু নয়। বলছেন এ ভ্রান্তি ছাড়া আর কিছু নয়, শ্রীরামকৃষ্ণই শুধু ওই ছবিটুকু সব কিছুর ভেতরে। যে আমরা বারবার ওই একটি গানের কথা বলি, আছো অনল অনিলে চির নবনীলে ভূধর শরীরে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তিনি সব কিছুর ভেতরে ছড়িয়ে আছে, যেদিকে দেখছি কোথায় তিনি নেই। তাই তাকে একটা ছোট্ট মূর্তির ভেতরে যদি আমরা গণ্ডিবদ্ধ করে ফেলি, সে অসীমকে যদি আমরা একটা ছোট্ট জিনিসের মধ্যে সসীমতা তাকে দান করি, তাহলে সেটা মূর্খামি। তাই বলছেন সীমাবদ্ধ করা মুক্তি ভ্রান্তির আলায়, তাকে যদি সীমাবদ্ধ করে ফেলি তার মতো বোকামি আমরা আমাদের আর কিছু হবে না। এবার তিনি প্রশ্ন করছেন, পুনঃপ্রশ্ন করিলেন কেশব সজ্জন, বিশাল বিরাট মূর্তি অনন্ত রকম, অতি ক্ষুদ্র নরশির তাই নাতি ধরে, তারে কেন আনা হয় প্রতিমা আকারে। আপনি বললেন তিনি অনন্ত, তাকে একটা ছোট্ট, সেই অনন্তকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে নিয়ে আসাটা ভ্রম, ভুল। তাহলে আমরা কেন তাকে একটা ছোট্ট মূর্তির ভেতরেই আটকে রাখতে চাই, কেন আমরা বলি ওই মূর্তিটাই মা, ওর বাইরে মা নয়। তিনি বলছেন, তবে তারে কেন আনা হয় প্রতিমা আকারে। এইবার তিনি উত্তর দিচ্ছেন, কি সুন্দর উত্তর বলছেন, শুনি কথা কেশবের প্রভুর উত্তর, ধরা হতে বড় গুণ বড় দিবাকর, কিন্তু মানুষের চক্ষে হয় দর্শন ঠিক যেন একখানি থালার মতন, তেমতি বিরাট মূর্তি প্রতিমা ভিতরে, সীমাবদ্ধ বোধ হয় দূরত্বানুসারে, আকারের হেতু ক্ষুদ্র কখনোই নয়, বহু দূর স্থিত তাই ক্ষুদ্র বোধ হয়, বৃহতি যেমন তিনি তেমতি করুণা, ব্রহ্মময়ী মা বলিয়া তাহারে ডাকোনা, এতকাল পিতা বলি কি কাজ করিলে, এইবার ডাকো তুমি ব্রহ্মময়ী বলে, বারে বারে বন্দী শ্রীকেশবে শ্রীকেশব চন্দ্র সেনে, পিরিতি করিলা যায় শ্রীপ্রভু আপনে, মহামন্ত্র মার নাম দিলা কর্ণ মূলে, ধন্য ধন্য ভাগ্য ধর জন্ম ভূতলে, সিদ্ধ বাক্যর দিমধ্যে পড়িল যেমন, তেমনি অঙ্কুর তায়ে উঠে সুশোভন, সাধন ভজন চাষ নহে দরকারে, শ্রীপ্রভু শ্রীপ্রভুর শ্রীবাক্যে এত শক্তি অপার, আনন্দের তোর এত কেশবের ঘটে, মনে নাই কিসে গেল দীর্ঘ দিন কেটে, দিন যায় প্রায় শিষ্যগণ কহে তারে, হইল আগত কাল ফিরিবার ঘরে, শ্রীকেশব দীন দুঃখী বিনীতের প্রায়, করজোরে প্রভু দেবে মাগিল বিদায়, মিষ্টি মুখ করাইয়া সহ শিষ্যগণে, কেশব বিদায় প্রভু কেশবে বিদায় প্রভু, দিলেন সেদিনে দেহ লয়ে গৃহে গেল গৃহ গেল কেশব এখন, কিন্তু শ্রীপ্রভুর কাছে পাছু আছে মন। পুথিকার বলছেন, ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করলেন, এই আপনি বললেন খানিক আগে যে তিনি অনন্ত, তাকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে রাখাটা ভুল, তাহলে কেন মানুষ এই একটা ছোট্ট গণ্ডি একটা প্রতিমাকেই ভগবানের প্রতিমূর্তি বলে, সেটা বোকামি, তাহলে করে কেন। সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন সূর্য এত বড়, এই আমাদের পৃথিবীর চেয়ে কয়েক হাজার গুণ বড়, কিন্তু যেহেতু আমরা সূর্য থেকে অনেক দূরে আছি, তাকে আমার সূর্যকে আমাদের একটা ছোট্ট থালার মতো মনে হয়। ভগবান থেকে আমরা যত দূরে থাকব, ভগবানকে আমাদের তত ছোট বলে মনে হবে, যত আমরা ভগবানের কাছে আসতে থাকব তত সেই অনন্ত বোধ আসতে থাকবে। একটা সময় যখন তার খুব কাছে এসে যাব, তখন আমরা বোধ করব তাতে আমাতে আর কোনো ফারাক নেই, আমি তার মধ্যে তিনি আমার মধ্যে।
দেখুন আপনারা, আমরা তখন ততক্ষণ অব্দি বলতে থাকি না, আমাদের শ্যামবাজার যখন মেট্রোতে আসি, যখন এই প্রত্যেকবার একটা করে স্টেশন, পরবর্তী স্টেশন গিরিশ পার্ক, আমার মনে আনন্দ হতে থাকে। তাহলে এরপরে উঠেই কল্পনা করতে থাকি ওই সিঁড়িটা দিয়ে উঠে পাশ দিয়ে মনীন্দ্র কলেজের সামনে দিয়ে দেখিয়ে লাপালাপি করতে করতে যত আসতে থাকে, যেই ঘোষণা হয়েছে পরবর্তী স্টেশন শ্যামবাজার, আর সিটে মন নাই, উঠে দাঁড়িয়ে পড়েছি। এই যে যত আমরা ভগবানের কাছে এগোতে থাকবো, তত আমরা ভগবানের সান্নিধ্যে বুঝতে পারবো, তখন তত তার কাছাকাছি আমরা বুঝতে পারবো। একটা ঘরের ভেতরে খুব সুন্দর সুগন্ধ রাখা আছে, আপনি একতলায় আছেন, বাড়িতে ঢুকে আপনার মনে হবে যে দোতলার ঘরে কিছু একটা ভালো গন্ধ বেরোচ্ছে রাখা আছে। ধরুন এই থালা টেবিলের উপর একটা বড় একতলা বিরিয়ানি রাখা আছে, দরজা জানলাগুলো সব খুলে দেওয়া আছে, বাড়িতে ঢোকা মার তো আপনার মন একবারে সেই মনকিউ বেহকারে বেহকা আদি রাতের মতো অবস্থা, ছুটতে থাকবে কতক্ষণে গিয়ে এসে ইয়ে করবো। সিঁড়ি দিয়ে যখন উঠতে থাকছি ততক্ষণ এসে গেছে ঘরের সামনে, যখন সে জিভ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে, ভেতরে ঢুকে প্লেট সামনে রাখা মাত্র তুলে নিয়ে খাওয়া শুরু করে দিল। ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই, আমাদের মনের অনন্ত দূরত্ব আছে বলে আমরা ভগবানকে ছোট দেখি, তাই ওই ছোট্ট ক্ষুদ্র মূর্তি বলি তিনি তেমন। আমার ধারণা, ঈশ্বর সম্পর্কে ধারণা সসীম বলে ওই অসীমকে আমি ছোট্ট করে দেখি, কিন্তু এই সসীম ধারণা যখন অসীমের দিকে ধাইতে থাকে তখন মনে হয় তিনি সব কিছুর ভেতরে আছেন, আমি যেন তার ভেতরে ডুবে একাকার হয়ে আছি। সুন্দর কথা বলছেন, বারে বারে বন্দী শ্রী কেশবচন্দ্র সেনে পীড়িতি করিলা প্রভু যায় শ্রীপ্রভু আপনে, মহামন্ত্র মার নাম দিলা কর্ণ মূলে, ধন্য ধন্য ভাগ্যধর জনম ভূতলে। আকারের হেতু ক্ষুদ্র কখনোই নয়, বহু দূরস্থিত তাই ক্ষুদ্র বোধ হয়, বৃহতি যেমন তিনি তেমতি করুণা, ব্রহ্মময়ী মা বলিয়া তাহারে ডাকোনা, এতকাল পিতা বলি কি কাজ করিলে, এইবার ডাকো তুমি ব্রহ্মময়ী বলে। বলছেন যত মায়ের কাছে আসতে থাকবে তত তোমার মধ্যে আনন্দ জাগবে। আপনারা মায়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসেন, যত বাপের বাড়ি নিকট হতে থাকে তত মনে হয় যে মায়ের কতক্ষণে মাকে গিয়ে দেখবো, কতক্ষণে মাকে মায়ের কাছে সঙ্গ পাবো, কখন মায়ের আদর পাবো, কখন মা খেতে দেবেন, এই তো আপনাদের মনে হতে থাকে তো যত কাছে আসতে থাকেন। এও ঠিক তাই, যত আমরা ভগবানের কাছে আসতে থাকবো তত সেই অনন্তের ভাবের ভেতরে আমি ডুবে যাব, তখন আলাদা করে আর কিছু চিন্তা করার আমাদের প্রয়োজন বোধ হবে না। তাই বলছেন সারা জীবন তো এত পিতা পিতা করে ডাকলে, তা পিতা পিতা করে ডেকে কি লাভটা হলো, এবার তিনি যেন অনুরোধ করছেন একবার তাকে মা বলে ডেকে দেখো না। তাই বলছেন মহামন্ত্র মার নাম দিলাকর্ণ মূলে, ধন্য ধন্য ভাগ্যধর জনম ভূতলে। তিনি এক অদ্ভুত নতুন মন্ত্র দীক্ষা দান করলেন তার কানে, তাহলে মাতৃনাম তিনি তার কানে দিলেন আর বললেন এই নাম ধরে তুমি তাকে ডাকো, আর কিছু নয় শুধু মা বলে তাকে ডাকো। একবার যে মা বলে ডাকে তিনি তার কাছে আসেন, যে মায়ের কথা বলছেন না, যখন কেউ থাকবে না সবসময় জানবে তোমার একজন মা আছে, জগৎ সংসারে বড় আশ্বাসের কথা মাতৃনাম। বলছেন সিদ্ধ বাক্য রীতিমধ্যে পড়িল যেমন, তেমনি অঙ্কুর তায় উঠে সুশোভন, সাধন ভজন চাষ নহে দরকার, শ্রীপ্রভুর শ্রীবাক্যে এত শক্তি অপার। বলছেন তার মন যেন প্রস্তুত হয়েছিল, শ্রীরামকৃষ্ণের একটি শব্দ তার ভেতরে দেওয়া মাত্র সে জমি তৈরি হয়েছিল, সেই জমি থেকে ধীরে ধীরে দ্রুত গাছ হতে থাকলো, তাতে সার দিতে হলো না, কর্ষণ করতে হলো না, কিচ্ছু করতে হলো না, শোনা মাত্র সেই গাছ বীজ থেকে গাছে রূপান্তরিত হয়ে তা ফল দিতে থাকলো। কি ফল? পুথিকার লিখছেন আনন্দের তোর এত কেশবের ঘটে, মনে নাই কিসে গেল দীর্ঘদিন কেটে। বলছেন এত আনন্দ মায়ের নাম শুনে, শ্রীরামকৃষ্ণের মুখে তার মায়ের নাম শুনে তার এত আনন্দ, সেই সাত সকালে চেলা চামুন্ডা নিয়ে এসেছিলেন, সারাদিন কেটে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা অতীত হয়ে গেছে, তার কোনো বোধ নেই, তিনি নিজের ভেতরে এত ডুবে আছেন এই বাইরের জগৎ কখনো তার বোধ পায় না। দেখবেন আপনারা যখন নিজেরা খুব একটা আনন্দের ভেতরে থাকেন, কি করে সকাল থেকে দিন হয়ে গেল আমরা কেউ অনেক সময় বুঝতে পারি না। এইটার যদি এইটা এই বোধটাকে আপনারা এখানে ভিজুয়ালাইজ করুন তাহলে কেশবের অবস্থাটা আপনারা বুঝতে পারবেন। অধিকার বলছেন দিন যায় প্রায় শিষ্যগণ কহে তারে, হইল আগতকাল ফিরিবার ঘরে। তাদের তো যাবার জন্য, তারা তো এই দুজনের যে যে রসালাপ হচ্ছে এর এতটুকু রস তারা নিতে পারছে না, তখন তো বাইরের লোক, তারা বাইরেই খোসার মতো পড়ে আছে, তাদের খালি মনে হচ্ছে এই সময় পেরিয়ে গেল আবার দক্ষিণেশ্বর। এখনই আমরা অনেকে ভাবি না
আমাদের সঙ্গে যাদের টেনে হিঁচড়ে আপনারা যাদের টেনে হিঁচড়ে জোর করে বেলুড় মঠ নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তারা খালি একটা কথাই ভাবতে থাকে, আমরা বেলুড় মঠে ছিলাম তো সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর একদল লোক সে প্রায় জগিং করার মতো ছুটতে ছুটতে যেতেন, বলছেন এত দেরি করে চললে এখন বাসে একটা সিট পাওয়া যাবে না, যেন তিনি জগিং করে ছুটে গেলে সবার আগে একটা সিট পাবে, সিট পাওয়াটাই যেন তার খুব মানে একমাত্র আকর্ষণ আর কি। আসলে জায়গাটাকে সে ভালোবাসতে পারেনি, তাই তার মনে হচ্ছে কতক্ষণে ফিরে যাবে সেই যে জায়গাটা যেটাকে সে ভালোবাসে। এদের অবস্থাও তাই, ইনিও তাই আস্তে আস্তে বিদায় দিলেন, বিদায় চাইলেন। ঠাকুরের কিন্তু এতটুকু সৌজন্য বোধে কম হলো না, কোমরে কাপড় নেই, নাচছেন যখন নান্টু হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সৌজন্য বোধের এতটুকু অভাব নেই। কেশব এসেছেন, বলছেন মিষ্টিমুখ করাইয়া সহ শিষ্যগণে, শুধু কেশবকে খাওয়ালেন তা না, আমাদের ট্র্যাডিশন আছে আমরা যাওয়ার পরই আগে বলি, কোথাও যাওয়ার পরে আগে সবার কাছে খোঁজ নিই আমাদের সারথি খেয়েছে কিনা, এই ট্র্যাডিশন ঠাকুরের সময় থেকে এসছেন। কেশব তার ছানা পোনা যতজন এসেছিলেন সকলকে তিনি মিষ্টিমুখ খাইয়ে মিষ্টিমুখ করিয়ে কেশবকে সেদিন বিদায় দিলেন। পুথিকার বলছেন কেশব বিদায় নিলেন বটে, দেহলে গৃহে গেল কেশব এখন, কিন্তু শ্রীপ্রভুর কাছে পাছু আছে মন, বলছেন তার শরীরটা দক্ষিণেশ্বর ছেড়ে সেই শিয়ালদার কাছে ওই যেখানে কমলকুটির সেই লিরিক কটেজে রওনা দিলেন, কিন্তু তার মনটা তার সমস্ত সত্তাটা যেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে পড়ে থাকলো। পুথিকার লিখছেন দেহ লয়ে গৃহে গেল কেশব এখন, কিন্তু শ্রীপ্রভুর কাছে পাছু আছে মন, প্রভুর বচন প্রেম ভক্তি রসে ভরা, সপর যায় সর্বদাই হয় তোলপাড়া, বিশেষত শক্তির সম্বন্ধে কত কথা, নৃত্য করে হৃদয়ে তার শক্তি বিশেষত শক্তির সম্বন্ধে কত মত কত যত, নৃত্য করে হৃদয়ে তার শক্তি সমবেত, শক্তি সহ বিনির্গত প্রভুর বচন, প্রবেশিয়া অন্তে করে আকার ধারণ, ক্রমে পরে হেন কান্তি ভাতি উঠে তায়, জীবের সামান্য কথা শিবের নাচায়, মূর্তিমতি শক্তি দেখি আনন্দের ভরে, আনন্দ ময়ূরে ডাকে সমাজ মন্দিরে, মিষ্টি পেয়ে মার নামে প্রাণ খুলে গায়, যত ডাকে তত মিঠা তাহাতে বেড়ায়, মিষ্টির আকার প্রভু হইয়া সন্ধান, দক্ষিণেশ্বর লোভে পুনশ্চ পয়ান, কারিগর প্রভুর মতন কে বা আছে, পিটিয়া গড়ন নহে গড়ে তাঁতে তাঁর ছাঁচে, সাধন বজন নাই কথায় কথায়, উচ্চতর মায়া তত্ত্ব জীবে বুঝা যায়, যোজন যোজনান্তরে মেঘ শূন্য বুলে, যে কল কৌশল তারে পারে ভূমি তলে, সেই রূপ শ্রীপ্রভুর কৌশলের ধারা, বুঝিতে জীবের বুদ্ধি হয় বুদ্ধিহারা, কোথায় কেশব ছিল কোথা যায় চলে, সরিয়া শ্রীগুরু দেখো আড়ালে আড়ালে, মহাবক্তা কেশবের বাক্য গেছে ছুটে, নিরক্ষর দীন বেশ প্রভুর নিকটে, প্রভু বাক্য কত দর বুঝিয়া আপন, প্রতিবর্ণ প্রত্যক্ষর মন দিয়া শুনে, ডুবাইয়া গোটা মন বাক্যে মত আরা, নবপ্রস্ফুটিত ফুলে যেমন ভ্রমরা, হৃদয়ে বুঝিয়া তাঁর প্রভু দেবগণ, সত্য ভক্তি প্রদায়িনী ভক্তি বিবরণ, জ্ঞান ভক্তি এক যদি তবু দু প্রকারে, জ্ঞান মার্গ শুষ্কতর পুরুষ আকার, প্রখর তপন তাপে আগুনের মতো, তীব্রত্রেজি প্রলয় অগ্নি দেখে হয় ভীত, হাতে খাড়া জ্ঞান মার্গী তার মধ্যে ধায়, মহাবীর পরাণের পানে না তাকায়, সদর অন্দর আছে ঈশ্বরের ঘরে, জ্ঞান মার্গী সদর পর্যন্ত যেতে পারে, ভক্তি কোমল প্রাণা স্ত্রীলোকের জাতি, সুশীতল ছায়াতলে মৃদু মন্দ গতি, অন্তঃপুরে যেতে পারা নাহি মানা নাহি তার, কথায় যথায় কমলা সহ করির বিহার, ভক্তিপদ আশ্রয় করিয়া তুমি থাকো, পরমানন্দময়ী ব্রহ্মময়ী মাকে ডাকো। পুথিকার বলছেন যে তিনি ঠাকুরকে ছেড়ে রওনা দিলেন তার বাড়িতে লিলি কটেজে, কিন্তু তার মনটা যেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে পড়ে থাকলো, সেখান থেকে এতটুকু নড়াচড়া হচ্ছে না, সব সময় তার মনের ভেতরে যেন একটা প্রেম ভক্তির রস, যেন একটা ফোয়ারা ফুটে গেছে, শ্রীরামকৃষ্ণ যেন তার ভেতরে যে আসলে তো বৈষ্ণব বাড়ির ছেলে, তার ভেতরে যে সেই ভক্তির ফোয়ারা
যেটাকে জ্ঞান দিয়ে তিনি চাপাচুপি দিয়ে দিয়েছিলেন সেই ঢাকনাটা তিনি খুলে দিয়েছেন, আর হুড়ুর হুড়ুর করে সেই প্রেমভক্তি রস বেরোতে শুরু করেছে। এত তীব্র সেই জলের তোর যে কিছুতেই যেন তিনি নিজেকে সামলাতে পারছেন না। বলছেন যে এখন যেন সেই সমাজ মন্দিরে গিয়ে গিয়ে তিনি মায়ের নাম করতে আরম্ভ করেছে, তার যে ওখানে তো সব শুকনো, কিন্তু সেই সবাইকে যেন তিনি সেই মায়ের নাম শোনাচ্ছেন। যে মায়ের সেই সুমিষ্ট নাম শুনে, মায়ের সুমিষ্ট নাম শুনে তিনি একেবারে যেন মেতে আছেন, আর যত নাম করছেন তত যেন তার ভেতরে আনন্দের ভরপুর হচ্ছে, আনন্দের স্রোত যেন বইছে। বলছেন যত করছেন তত তার মনের মধ্যে হচ্ছেন, যখন তারা নিজেকে তিনি সামলাতে পারলেন না, ধীরে ধীরে তিনি আবার সেই লেলি কটেজ থেকে দক্ষিণেশ্বর এসে উপস্থিত হলেন। দুজনে মিলে যেন একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করছেন। ঠাকুর কি করলেন, যেন গোটা মাটির মূর্তি, কেশব যেন একটা মাটির গড়া মূর্তি ভেঙে তাকে জল টল দিয়ে ভালো করে মিশিয়ে কাদা মাখিয়ে নিজের ছাঁচে ফেলে দিয়ে এক নতুন কেশব তৈরি করলেন। বলছেন যে কারিগর প্রভুর মতন কেবা আছে, পিঠিয়ে গড়ন নয় গড়া তাঁর ছাঁচে। তিনি পিটিয়ে পিটিয়ে ঘোড়াকে গাদাকে ঘোড়া বানিয়ে দিলেন তা নয়, একেবারে নতুন করে নতুন ঢালে ঢেলে দিলেন। এই যে রবীন্দ্রনাথের গান আছে না, এই জন্মে মোর ঘটাল এমনি করে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর, এই লভিনু সঙ্গ তব সুন্দর সুন্দর, পূর্ণ হল অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হে। তোমার মাঝে এমনি করে নবীন করে ডলে মোরে হৃদ গগনে ঘটালে মোর জন্ম জন্মান্তর, তোমার মাঝে এমনি করে তোমার মধ্যে আমাকে নতুন করে গড়ে তোলো। বলছেন না যে আমি একরকম ছিলাম 5 ফুট 4 ইঞ্চি, এইবার তোমার স্পর্শকে আমি 6 ফুট 2 ইঞ্চি হয়ে যাব, এরকম বলছেন না। আমি যেমনটা আছি তেমন, কিন্তু তুমি তোমার মধ্যে আমাকে নিয়ে আমাকে এক নতুন করে গড়ে তোলো, এক নতুন মানুষ গড়ে তোলো। তোমার কুত স্পর্শে যেন এই জন্মের ভেতরে আমার এক নবজন্ম হবে হয়। পুথিকার বলছেন কেশবের যেন ঠিক তেমন হলো। পুথিকার তাকে তিনি বোঝাচ্ছেন উচ্চতত্ত্ব মায়াতত্ত্ব জীবে বুঝা যায়, যোজন যোজনানন্তে যোজন যোজনান্তরে মেঘ সাধন ভজন নাই কথায় কথায়, উচ্চতত্ত্ব মায়াতত্ত্ব জীবে বুঝা যায়, যোজন যোজনান্তরে মেঘ শূন্যে বলে যে কল কৌশল তারে, যে কল কৌশলে তারে পারে ভূমিতলে, সেই রূপ শ্রীপ্রভুর কৌশলের ধারা বুঝিতে জীবের বুদ্ধি হয় বুদ্ধিহারা। আকাশে মেঘ যোজন বিস্তৃত জায়গা জুড়ে মেঘ উড়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, একটা সময় সেই মেঘগুলো মনে হলো আরো কাছাকাছি আসি, যেই কাছাকাছি এলেন তার পক্ষে আর সম্ভব হলো না, নিজেকে ভারী হয়ে গেলেন, তার পক্ষে আর সম্ভব হলো না নিজেকে সেই আকাশে ধরে রাখতে, বড় বড় আকারে সে মাটির ওপর ঝরে পড়লো। বলছেন যে কৌশলে ভেসে থাকা জিনিসকে মাটির ওপরে নিয়ে আসা হয়, ঠিক একই কৌশলে সেই জ্ঞান মার্গীকে তিনি যেন ভক্তি পথে চালিত করলেন। বলছেন কোথায় কেশব ছিল কোথা যায় চলে, সরিয়া শ্রীগুরু দেখো আড়ালে আড়ালে, মহাভক্তা কেশবের বাক্য গেছে ছুটে, নিরক্ষর দীন বেশ প্রভুর নিকটে। কোথায় তিনি জগৎকে জগৎকে ভগবানের কথা বলতেন, তার নিজের সেই উচ্চতত্ত্ব জগৎকে তিনি বোঝাতেন, জগৎ তার কথা শুনবার জন্য একত্রিত হতো। ওহ কি বললেন, কেউ কেউ শুনতো, কেউ কেউ মনে করতো হ্যাঁ হ্যাঁ তিনি কিছু বলেছেন, কেউ বা তার ভাবে ডুবে নিজের পুরনো ভাবকে ফেলে দিয়ে কেশবের পেছন পেছন ছুটতেন। এমন এক শক্তিশালী মানুষকে তিনি এমনভাবে বশ করলেন, এমনভাবে আপন করে ফেললেন যে কেশবের মুখ দিয়ে আর কথা সরে না, তিনি বারবার সেই নিরক্ষর সেই দৈনবেশী শ্রীরামকৃষ্ণের সন্নিকটে তার পাদপদ্মে এসে উপস্থিত হন। প্রভু বাক্যে কত দর বুঝিয়া আপনে, প্রতিবর্ণ প্রত্যক্ষরে মন দিয়া শুনি, ডুবিয়া গোটা মন বাক্যে মাতোয়ারা, নবপ্রস্ফুটিত ফুলে যেমন ভ্রমরা, হৃদয়ে বুঝিয়া তায় প্রভু দেবে কন, সত্য ভক্তি প্রদায়িনী ভক্তি বিবরণ। বলছেন প্রভুর বাক্যের প্রতিটি শব্দকে যেন তিনি ওজন করে করে বুঝতেন, অন্তর দিয়ে হৃদয় দিয়ে বুঝতেন। আমরা যেমন আমি বাড়ি যাব, এই গোটাটা একটা বাক্য, এটার অর্থ বুঝে গেলাম আমি বাড়ি যাব, এখন
কিন্তু তিনি যেন সেই আমিটাকে বোঝবার চেষ্টা করতেন, কোন আমিটা বাড়ি যাব। আজ গতকাল শঙ্কর একটা লেখা পড়ছিলাম, বলছেন কালকে আমি যেমন ছিলাম আজকে আমি নই। আচ্ছা কালকে আমি কি আজকেরই আমি ছিলুম? এই অদ্ভুত কথা, কালকে যে আমি, আজকে যে আমি কি দেখা যাচ্ছে, আমি কি কালকে একই ছিলুম নাকি আমি অন্য কিছু ছিলুম? কি সুন্দর সেইটাই তিনি যেন বোঝাচ্ছেন, এই যে আমি বাড়ি যাবো, এই আমিটা বলতে কি বোঝাচ্ছেন, বাড়িটা বলতে কি বুঝছেন, যাবো যে কোন দিকে যাব, কি যাবো, এই যাওয়াটা কোন যাওয়া, যাওয়া সে তোমার পানে যাওয়া, এই যে ভাবনাটা এইটা কি না? যেন প্রত্যেকটা আমরা যেমন একটা বাক্য শুনে তার গোটাটার অর্থ ধরার চেষ্টা করি, ইনি যেন শ্রীরামকৃষ্ণ মনে করছেন শ্রীরামকৃষ্ণের প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ যেন অর্থবোধক, এবং সেই প্রত্যেকটি শব্দের তিনি যেন অর্থকে গ্রহণ করার চেষ্টা করছেন। বলছেন তার অবস্থা কেমন, যেমন সেই নতুন ফোটা ফুল, পদ্মফুল ফুটেছে, বিরাট বড় হয়ে ফুটেছে, আর তাতে মধুকো এসে তার সেই শব্দ ওঠা, বুকটার বুকে ওঠা সেই মধু সেটা পান করছে, আর সেই ফ্রেশ মধু খেয়ে সে যেমন মাতোয়ারা হয়ে থাকে, কেশবের অবস্থা ঠিক সেই রকম, সে যেন শ্রীরামকৃষ্ণ হৃদয়ের সেই মধু পান করে যেন আনন্দে মাতোয়ারা হয়ে গেছেন। ঠাকুরও ঠিক তেমনি ভালোবেসে তাকে বলছেন, বলছেন জ্ঞান আর ভক্তির মধ্যে ফারাক কি? বলছেন জ্ঞান হচ্ছে এমন একটা পথ যার চতুর্দিকে আগুন জ্বলছে, তারই মধ্যে দিয়ে কোনো মানুষ যেন সেই অস্ত্র হাতে এগিয়ে চলেছে, সে জানে সেই মানুষটা খানিকটা পথ এগিয়ে গেলে সে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, কিন্তু নিজের কথা ভাবার তার সময় নেই, সে অসীমের সঙ্গে মিশে যাবে সেটি তার কথা। আর ভক্তি কেমন, জ্ঞানের দৌড় কতদূর না বাড়ির দরজা অবধি, এইরকম যে মানুষ আপনার বাড়ির সামনে দিয়ে যদি কেউ অস্ত্র হাতে নিয়ে হেঁটে বেড়ায়, আপনি অবশ্যই তাকে ঘরের দরজা খুলে দেবেন না, তাড়াতাড়ি করে দরজা বন্ধ করবেন, যাতে না সে ঢুকতে পারে, দু চারটি টেবিল চেয়ার দরজায় গোড়ায় দেবেন, যাতে যতভাবে তাকে প্রতিরোধ করা যায়। ভক্তি কিন্তু একদম ভালো মানুষ মতো, বলছেন ভক্তি কোমল প্রাণা শ্রীলোকের জাতি সুশীতল ছায়াতলে মৃদুমন্দ গতি। যেমন গাছ অনেক ডালপালাওয়ালা গাছের তলায় বসলে যেরকম যেমন সে খুব আরাম অনুভব হতে থাকে, ঠিক সেই রকম যেন ভক্তি হলো সেরকম আরামদায়িনী সুশীতল ছায়া। ভক্তিমতী বলছেন মায়েদের মতো বলছেন, অন্তঃপুরে যেতে পারে না মানা নাহি তার, যথায় কমলা সহ হরির বিহার। বাড়ির ভেতর বাইর বাড়ি গেছে, বাইর বাইরে আছে, এখন অত নেই, এখন অন্তত ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, আপনার বন্ধুরা যখন আসেন বাড়িতে, যখন মহিলারা আছেন, যাই করুন না কেন আপনি ড্রয়িং রুমের পরে তাকে নিয়ে যেতে ভেতরে নিয়ে যান না, অতএব যে অচেনা মানুষ তার স্থিতি প্রথম হচ্ছে গেটের কাছেই যতটা কথা সারা হয়ে যায়, তারপরে সেটা থেকেও যদি উত্তরণ হয় তাহলে বড় জোর ড্রয়িং রুম অবধি, তারপরে তাকে আমরা ভেতরে যেতে দিই না। কিন্তু মায়েরা যখন আসেন তারা বাইরের ঘর হয়ে ভেতরের ঘর ঢুকে যায়। ভক্তি ঠিক সেই রকম, শুধু আমাদের বাইরে থাকে না, আমাদের হৃদয়ের ভেতরে অন্দরে প্রবেশ করেন, যেখানে সেই হরি বিরাজ করেন কমলা সহ। ভক্তিপদ আশ্রয় করিয়া তুমি থাকো, পরমানন্দময়ী ব্রহ্মময়ী মাকে ডাকো, পরানন্দময়ী ব্রহ্মময়ী মাকে ডাকো। বলছেন তাকে তিনি উপদেশ দিচ্ছেন, তুমিও সেই ভক্তিকে আশ্রয় করে থাকো, হৃদয়ের অন্তরের গভীরে তুমি প্রবেশ করতে পারবে, সাধন জীবনের গভীরে তুমি প্রবেশ করতে পারবে। জ্ঞান মার্গে থাকলে তুমি বাইরে বাইরেই শুধু ঘুরে বেড়ানো হবে, ভেতরে যাওয়া তোমার হবে না। পুথিকার বলছেন ষটচক্র ভেদ কথা শুনিয়াছ মন, গুরু গুরু বিনা বিশ্বে নাহি বুঝে কোন জন, চক্র মধ্যে প্রবেশিতে শক্তি নাহি কার, শক্তি যার তিনি ভব সিন্ধু কর্ণধার, অকুলেতে ব্রহ্মবান জীব রূপ তরি, উদ্ধারে নিরাশ যদি না মিলে ভান্ডারি, কাণ্ডারি জুটিলে ফল কাণ্ডারি জুটিলে হলে প্রতিকূল বাতে, ফলে লক্ষ্য নিদারুণ তরঙ্গ আঘাত, তথাপি উড়ায়ে হাল হেন ভাবে চলে, ওপলে অকুলে যে বা এপলে সে কুলে, যাহার যেমন ভাব তাই রক্ষা করি, শ্রীপ্রভু কেমনে হন কাহার কাণ্ডারি, দেখিবার সাধ যদি হয় তোর মন, মন দিয়া লীলাগীতি কর শ্রবণ। বলছেন যে ষটচক্র ভেদের কথা বলছে, আমাদের সারা শরীরে ছটি চক্র আছে, সেটির ভেদ তখনই আমাদের পক্ষে সম্ভব হয় যখন আমরা উপযুক্ত গুরুর সন্ধান পাই, একজন যিনি এই ষটচক্র ভেদ করেছেন তিনি আমাকে পথ বলে দেন। আপনি যেরকম মেট্রো স্টেশন থেকে নামলেন, নেমেই
একবারে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে গিয়ে হাজির হয়ে গেলেন। সেখান থেকে কোনোভাবেই পাঁচ মাথা চারদিক দিয়ে পাঁচ দিক দিয়ে পাঁচটা বাস আসছে, কোন বাসটা আপনি বলরাম মন্দিরে পৌঁছবে সেটা আপনি জানেন না। সাদা পোশাক পরে পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে, আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করলেন মশাই বলরাম মন্দির যাব কেমন করে যাবো, তিনি দেখিয়ে দিলেন ওই 240 যাচ্ছে, তিন নম্বর যাচ্ছে, উঠো করুন টপ করে নেমে পড়বেন। এই যে তিনি আমাকে পথ বদলে দিলেন, না হলে আমি খানিকটা হয়তো হেঁটে হেঁটে বাটা চলে যেতাম, বাটা থেকে বাগবাজার স্ট্রিট ক্রস করে আবার এদিক ওদিক ক্রস করে কোন দিকে পৌঁছতাম তার ঠিক নেই, কিন্তু তিনি আমাকে পথ বলে দিলেন। গুরু ঠিক তেমনি আমাদের করেন। তিনি ভবসিন্ধু কর্ণধার, ভবসিন্ধু তিনি সেই নৌকার, তিনি আমার এই জীবন নদীকে পেরোনোর জীবন নদীর মাঝি, নৌকার তিনি মাঝি, তিনি আমাকে পেরিয়ে নিয়ে যান। শুধু তাই নয়, যখন জীবন যুদ্ধে একেবারে আছড়ে পিছড়ে পড়ি, যখন জীবন যুদ্ধে কোনোভাবে পথ খুঁজে পাই না, তখন তিনি দুহাত দিয়ে তার দুটো করুণাময় আঁচল দিয়ে আমাকে আবৃত করে রাখেন, শত আঘাতেও আমি তখন আহত হই না। আমাদের প্রত্যেকের, শ্রীরামকৃষ্ণ কেমন গুরু না, তিনি প্রত্যেকের ভাবটিকে বজায় রেখে আমাদের রক্ষা করেন। দেখবেন কখনো কারোর ভাবের সামান্যতম এতটুকু পরিবর্তন হয় না, না করে তিনি করেন, আমাদের এরকমভাবে তিনি রক্ষা করেন, জীবনের প্রতি ক্ষেত্রে তিনি আমাদের রক্ষা করেন। বলছেন যাহার যেমন ভাব তাই রক্ষা করি, শ্রীপ্রভু কেমন হন কাহারও কাণ্ডারি, দেখিবারে সাদ যদি হয় তোর মন, মন দিয়া লীলাগীতি কর শ্রবণ। প্রভু কেমন করে লীলা করেন সেটা যদি তোমার সত্যি সত্যি দেখার ইচ্ছা হয়, তাহলে কান খুলে মন খুলে সব খুলে এই ভগবান কেমন করে, এই কেশবচন্দ্রের মতো যিনি নিজে গুরু, তাকে কিরকমভাবে রক্ষা করলেন, তার গুরুর গুরুতর রক্ষা করে তার গুরু হয়ে উঠলেন, সেই গল্প, সেই লীলা শ্রবণ করার কথা বলছেন। ভগবানের কৃপা হলে আমরা আগামী দিন সেই লীলা অংশটি পড়বো। আজকে শেষ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু শেষ হলো না, একটুখানি বাকি আছে, না শেষ হবে আর ভগবানের ইচ্ছা হলে আবার আগামী মাসে শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে, সেদিন এই বাকি অংশটুকু হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণুমাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।